মন্ত্রণালয়ের মুখ্য সচিব মোহাম্মদ নজিবুর রহমান বলেছেন, আর কোনো মানুষ গৃহহারা থাকবে না। যার জমি আছে তাকে সরকারি সহায়তায় ঘর করে দেয়া হবে, যা বর্তমানে চলমান রয়েছে। 2 ফেব্রুয়ারি দুপুরে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের সামন্তসেনা গ্রামে উপকারভোগী আঞ্জিরা বেগম ও মর্জিনা বেগমের আশ্রয়ন প্রকল্পের আওতায় প্রদানকৃত ঘর উদ্বোধন ও চাবি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শুনছিলেন চ্যানেল এটিভি সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সেই সাথে এর সম্প্রচার বাড়াতে লাইক কমেন্টস করে আমাদের সঙ্গে থাকুন। জমি আছে, ঘর নেই, এমন অসহায় ব্যক্তিদের নিজ জমিতে আশ্রয়ন 2 প্রকল্পের আওতায় 1,00,000 টাকায় ঘর করে দেওয়ায় হাসি ফুটেছে রূপসা উপজেলার 146টি পরিবারের মুখে। নতুন পাকা ঘরে মাথা গোজার ঠাঁই পাওয়া এসব পরিবার তাদের আনন্দ প্রকাশ করতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। অঝরে কাঁদলেন অনেকে, দুহাত তুলে দোয়া করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। প্রধান মাননীয় প্রধানমন্ত্রীকে আমার শত কোটি শ্রদ্ধা প্লাস সালাম জানাই। তাকে আমার মানে মনে অনুভূতি আসলে বলার ভাষার কোনো প্রকাশ নেই স্যার। আমার একটা ঘর ছিল কাগজের বেড়ার ঘর, তো উনি আমাকে আমার আল্লাহর ওহে বা দূত বলতে বাড়িতে সে আমার একটা ঘর দিয়েছে স্যার। আমি আসলে অনুভূতিটা আমি কারোর প্রকাশ করতে পারবো না। তারপর আমি অনেক খুশি স্যার, তার জন্য আমার অন্তরস্থল থেকে আমার মা বুড়ো মানুষ সে নামাজ পড়ে দোয়া করে, আমিও তার জন্য দোয়া করি। প্লাস আমাদের যে এখানে ইউনুস স্যার আছে উনি আমাদের জন্য অনেক কষ্ট করছে স্যার। উনি আমাদের বাড়ির মধ্যে দেখছে আয়ু কামনা করি তাকে আমাদের পক্ষ থেকে স্যার, আমাদের সবার পক্ষ থেকে আপনি তার আমার সালামটা পৌঁছাই দিন। আমরা তার জন্য শুভকামনা করি আর সেদিন জীবনে আরো মানে কিছু পরবর্তীতে দাঁড়াইতে পারে আর নেত্রী হিসাবে আবার আসতে পারে। আমি তার কাছে শুভকামনা দোয়া করি স্যার। অনুষ্ঠানে মুখ্য সচিব নজিবুর রহমান বলেন, না এটা তো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে 10টি বিষয় উদ্যোগ, তার মধ্যে আশ্রয়ণ প্রকল্প অন্যতম। সব বিভাগে এই কাজ হচ্ছে, খুলনা বিভাগ এই কাজে একটা সুন্দর মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে আসছে। তারা চিন্তা করেছে যে ভবনটা যত সুন্দর করা যায়, যত টেকসই করা যায়, তত মানুষের তাদের যে আশ্রয়ের যে বাসস্থানের নিরাপত্তা এটা অর্জিত হবে। এবং সেই জন্য খুলনা ডিভিশনে আমরা দেখছি যে বিল্ডিংগুলোকে পাকা করে কিছুটা আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত করা, বিদ্যুৎ এখানে স্যানিটারি পায়খানার ব্যবস্থা করা, এগুলো করা হয়েছে। এবং এই এলাকার আমরা এসে দেখলাম যে সবার মুখে হাসি, গুলপাতার ঘর থেকে তারা এখন পাক্কা ভবনে থাকছেন। আমাদের বর্তমান কমিশনার, প্রাক্তন কমিশনার দুজনই এই প্রক্রিয়ার সাথে আছেন এবং ছিলেন। আমাদের অন্যান্য সচিব মহোদয়রাও সরাসরি সম্পৃক্ত হয়েছেন, জেলা প্রশাসন নেতৃত্ব দিচ্ছে এবং স্থানীয় উপজেলা প্রশাসনও এইসব বিষয়ে তারা রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে বিভিন্ন সহায়তা করবে বলে আমরা আশা করছি। তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটা বলেন, অন্ন বস্ত্র বাসস্থান, এগুলো হচ্ছে মানুষের মৌলিক চাহিদা, চিকিৎসা শিক্ষা, তো সব বিষয়ে আমরা দেখছি যে খুলনা এলাকায় একটা অভূতপূর্ব সাফল্য পরিলক্ষিত হচ্ছে। এখানে জনপ্রতিনিধি এবং স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিরা সবাই মিলে একত্রে কাজ করছেন এবং আমরা দেখছি বাংলাদেশ যে উন্নয়নের দিকে এগুচ্ছে, খুলনা সেই অগ্রযাত্রায় পিছিয়ে নেই, এগিয়ে আছে। তো আমরা ভালো অনুভূতি নিয়ে ফিরব। এলাকাতে সবাই যদি স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করেন, বিশুদ্ধ পানি পান করেন, বাচ্চাদের স্কুলে পাঠান, নিজেরা যদি মিলেমিশে থাকেন, সমবায় পদ্ধতিতে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ করেন, তাহলে দেশের উন্নতি হবে বলে মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলেন এবং সবাইকে পরামর্শ দেন। এখানে এটা একটা প্রতিফলন দেখলাম। তো আমরা ঢাকাতে ফিরে গেলে অন্যান্য এলাকার যারা প্রতিনিধি আছেন তাদের সাথে এইসব বিষয়ে কথা বলবো এবং এক এলাকার ভালো অর্জন যাতে অন্য এলাকায় উদাহরণ হিসাবে তৈরি করা যায় সেই জিনিসটা মধ্যে তারপরে সবাই সহায়তা করবে।
এ সময় উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জুয়েনা আজিজ, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুস সামাদ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামাল উদ্দিন তালুকদার এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আসাদুল ইসলাম, খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ লোকমান হাকিম, খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হিলাল হোসেন, রূপসা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইলিয়াসুর রহমান, সহকারী কমিশনার ভূমি সাবরিনা সুলতানা, রূপসা থানার অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন, ওসি তদন্ত শাহিনুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, হিসাবরক্ষণ কর্মকর্তা খান আসাদুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা, সমাজসেবা কর্মকর্তা প্রবীর রায়, পিআইও আরিফ হোসেন, পিআইও দপ্তরের প্রকৌশলী মোহাম্মদ রবিউল ইসলাম, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল, জাহাঙ্গীর হোসেন শেখ, শামসুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হায়দার আলী, নৈহাটি ইউপির প্যানেল চেয়ারম্যান আসাবুর রহমান মোড়ল, ইউপি সদস্য আলমগীর হোসেন শ্রাবণ, মোহাম্মদ জাকির হোসেন, আব্দুল জব্বার সর্দার, বিনয় কৃষ্ণ হালদার, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য রেশমা আক্তার, দুপ্রক রূপসার সভাপতি আব্দুর রশিদ প্রমুখ। প্রসঙ্গত, আশ্রয়ণ প্রকল্পের আওতায় বরাদ্দকৃত 1,00,000 টাকায় দেশের অন্যান্য স্থানে টিনের চাল টিনের বেড়া দিয়ে ঘর করলেও রূপসা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইলিয়াসুর রহমান একই বরাদ্দে পাকা ভবন নির্মাণ উদ্ভাবন করেন। এ খবর পত্রপত্রিকার মাধ্যমে ছড়িয়ে পড়ায় বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসার রূপসা এসে নির্মিত পাকাঘর পরিদর্শন এবং স্বল্প খরচে নির্মাণ পদ্ধতি নিয়ে স্ব স্ব এলাকায় একই আদলে ঘর তৈরি করেন।